হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বক ফুলের বড়া বা পকোড়া। বক ফুল একটা ফুল হলেও এটাকে সবজি হিসেবে আমরা ব্যবহার করে থাকি আর খেতে খুবই টেস্টি হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন, সবার খুব পছন্দ হবে। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হয়। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি কিছু বক ফুল, এইমাত্র গাছের থেকে পেড়ে এনেছি সোজাসুজি। তো এখন এগুলোকে কিভাবে সাফ করব সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এগুলোর কিচ্ছু খুব একটা করতে হয় না। এর ভেতরে এই যে যে ফুলের দণ্ডটা, পুংদণ্ড বা স্ত্রীদণ্ড দুটোই একসাথে থাকে হয়তো, যাই হোক এই ফুলের দণ্ডটা এটা আমাদের ফেলে দিতে হবে, আর ফুলের কিচ্ছু করতে হবে না। এইভাবেই আমরা এটাকে ধুয়ে নেব। দেখুন এরকমই রেখে দেবো। তো সাইডে আমি রেখে দিচ্ছি আরেকটা প্লেটে, আর একে একে করে সমস্ত ফুলগুলোর আমরা এরকম ফুলের দণ্ডটা ফেলে দিয়ে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত ফুলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিতে হবে, আর ধোয়ার পরে পানিটা ভালো করে ঝেড়ে নিতে হবে, মানে জলটা ভালো করে ঝেড়ে নিতে হবে। ঝাড়ার জন্য দেখুন এরকম বোটা ধরে ভালো করে ঝেড়ে নিতে হবে, এরকম করে ঝেড়ে জলটা ফেলে দিতে হবে। নইলে কিন্তু যখন আমরা তেলের মধ্যে দেব তখন তেল খুব ছিটাবে, এই জন্য জল একেবারেই থাকা চলবে না, যতটা সম্ভব ঝেড়ে ঝেড়ে জলটা ফেলে দিতে হবে। এবার আমি ওটাকে রেখে দিলাম সাইডে, আর একটা বাটি নিয়ে নিলাম, গামলা নিয়ে নিলাম, এর মধ্যে দিচ্ছি আমি বেসন। তো আমরা এখন বেসনের ব্যাটার বানাবো। তো 3 থেকে 4 বড় চামচের মতো আমি বেসন নিচ্ছি, আর এখন দেব কিছু মশলা। আজওয়াইন নিচ্ছি, আজওয়াইন বা জোয়ান যাই বলুন না কেন, 1 চামচ নিয়েছি, আর হাতের তালুতে ঘষে আমি দিয়ে দিচ্ছি। আর আধা চামচ নিচ্ছি আমি জিরে, একটুখানি হলুদ গুঁড়ো 1/4 চা চামচের মতো, আর আধা চামচ নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আপনি চাইলে কাঁচা লঙ্কা কুটেও দিতে পারেন। আধা চামচ নিলাম আমি রসুন কোটা, আপনি চাইলে আধা চামচ আদা কোটাও দিতে পারেন। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, স্বাদ মতো মানে 1/4 চামচের মতো, আধা চামচের থেকে বেশি। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমরা এখন ভালো করে গুলে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে বেশি জল দেব না, কারণ আমাদের কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, এই জন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে আমরা ব্যাটারটা তৈরি করব। আর এমনিতেও একবারে যদি বেশি জল দেওয়া হয় তাহলে এর মধ্যে গুটলি থেকে যায়, গুটলি মানে দলা পাকিয়ে থেকে যায়, ওটা ভালো করে ভাঙে না, এই জন্য অল্প অল্প জল দিলে একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এই হচ্ছে কনসিস্টেন্সি কেকের ব্যাটারের মতো। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে বেসনটা ভালো করে ফুলে তৈরি হয়ে যায়। 15 মিনিট পরে এই হচ্ছে আমাদের ব্যাটার। তো এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 চিমটির মতো বেকিং সোডা বা খাবার সোডা যাই বলুন না কেন, আর 1 চামচ মতো জল। এখন আমি ভালো করে মিশ্রণটাকে একবার মিশিয়ে নেব। তো আমার মনে হচ্ছে মিশ্রণটা একটু গাঢ় হয়ে গেছে, কারণ বেসনটা ফুলে উঠেছে তাই। তো আরও 2 চামচের মতো আমি জল দিচ্ছি কনসিস্টেন্সিটা মেনটেন করার জন্য, খুব বেশি পাতলা যাতে না হয়, আর খুব বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যায়, এই জন্য কনসিস্টেন্সিটা ঠিক হওয়াটা জরুরি। এই দেখুন এই হচ্ছে আমাদের কনসিস্টেন্সি। এখন এখানে আমি তেল রেখেছি, আর তেলটা মিডিয়াম গরম হওয়া দরকার। আমি একটু চেক করে নিচ্ছি, আমার মনে হচ্ছে যে তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। দেখুন ওপরের দিকে চলে আসছে আর বাবল হচ্ছে বেশ কিছু। তো এই হচ্ছে আমাদের ফুল, আর এই হচ্ছে আমাদের বেসনের ব্যাটার। আর হিটটাকে রাখবো আমরা মিডিয়ামে করে, মিডিয়াম গরম তেল হবে আর হিটটাকেও রাখবো মিডিয়াম। এবার এই বোটাটা ধরে এরকম করে ব্যাটারের মধ্যে ডিপ করতে হবে, আর এরকম একটু একটু বেসনটা একটু ঝরিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরকম করে একে একে যতগুলো হয় কড়াইয়ে ততগুলো আমরা ফুল দিয়ে দেব, মানে পকোড়া দিয়ে দেব তেলের মধ্যে। হিটটা মিডিয়ামে রেখেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই ফ্রাই করতে হবে, বেশিও করব না আর কমও করব না, কোনো হিসাব করার দরকার নেই। মিডিয়াম হিট রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ফ্রাই করব, আর নিচের দিকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা পাল্টে দেব। এরকম পাল্টে পাল্টে আমরা দু সাইডেই সুন্দর একটা লাল কালার করে ভেজে নেব। মিডিয়াম হিট করে যদি আপনি ভাজেন তাহলে ভেতর থেকে কাঁচা থাকার কোনো প্রশ্নই উঠবে না, আর ওপর দিকটাও খুব ভালো কুরকুরে হবে। তো এরকম করে পাল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের পকোড়াগুলো কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর লাল লাল হয়েছে। আর এখন আমি তুলে নিচ্ছি, দু সাইডে খুব সুন্দর করে কালার চলে এসছে। এখন আমি তুলে নিচ্ছি একটা ঝাড়ার সাহায্যে, মানে স্ট্রেনারের সাহায্যে। তেলটা ঝরিয়ে নিয়ে আমি নিয়ে নিচ্ছি,
আর সেম প্রসেসে আমরা বাকি যেগুলো ফুল আছে সেগুলো এরকম করে ব্যাটারের মধ্যে ডিপ করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব, আর এইভাবে আমরা সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। তো চলুন ক্যামেরার পেছনে এগুলো হতে দিই, আর ভাজা হয়ে যাওয়ার পরে আমি আপনাকে দেখাচ্ছি যে কেমন হলো। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের বড়া বা পকোড়াগুলো। আপনি এগুলো কফি চায়ের সাথে খেতে পারেন, বা সসের সাথে বা মেয়নেজের সাথে, খুবই টেস্টি হয় খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।